নমস্কার বন্ধুরা, পাল মিঠু অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব ছাতুরপুরের কচুরি। কচুরিটির সাথে কিন্তু ছোলার ডাল খেতে অসাধারণ লাগে। যদি ছোলার ডালের রেসিপি চাই তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এখানে আমি 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে সামান্য নুন, চিনি ও তেল ময়ানে দিয়ে দেবো। ময়ানটাকে ভালো করে মেখে নেওয়ার পরে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব। এখানে আমি 200 গ্রাম মতো ছাতু নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আদার পেস্ট, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি ও সামান্য হিং দিয়ে একটু একটু করে জল দিয়ে ছাতুটাকে ভালোভাবে মেখে নেব। এখানে ছাতুটা আমার পুরো মাখা হয়ে গেছে। এবার আমি মেখে রাখা ময়দা থেকে ছোট ছোট লেচি করে নিয়েছি। তারপর লেচি থেকে ময়দাটাকে এমন বাটির শেপ দিয়ে ভেতরে ছাতুর পুর দিয়ে দেবো। ছাতুর পুরটা দিয়ে দিয়ে লেচির মুখটাকে এইভাবে বন্ধ করে দেবো। আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেভাবে করবেন, দেখবেন একটুও পুর বাইরে বেরিয়ে যাবে না। এখানে সবকটা লেচি আমার এইভাবে করা হয়ে গেছে। তারপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে আমি এদিকে লেচিটা ভালোভাবে বেলে নেবো। এদিকে কচুরিটা আমার খুব ভালোভাবে বেলা হয়ে গেছে। তেলটা এবার খুব ভালোভাবে গরম হয়ে এসেছে। এবার আমি কচুরিগুলোকে একটা একটা করে দিয়ে ভালোভাবে ভেজে নেব। কচুরিটা দেওয়ার পর এমন খুন্তির সাহায্যে ওপরে তেলটাকে ছড়িয়ে দেবো। গ্যাসটাকে একদম মিডিয়ামে দিয়ে দুই দিকটায় লাল করে ভেজে নেব। দেখুন কচুরিটা আমার এখানে কত সুন্দর ফুলে উঠেছে। তারপর তেলটা ঝরিয়ে তুলে রাখবো। এইভাবে সব কটা কচুরি আমি ভেজে নেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।